আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। বেশ কয়েকদিন একটু পিসি প্যাকেজটা নিয়ে আমরা একটু স্কিপ ছিলাম বা পজ ছিলাম বা হোল ছিলাম, যেটাই বলেন, মানে অনেকদিন পিসি প্যাকেজটা করতে পারিনি একটু একটা অসুবিধার জন্য। বাট এখন আমরা আবার চলে আসছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন আগের মতো রেগুলার আবার পিসি প্যাকেজ নিয়ে আসার, বর্তমান যে প্রাইস সেই অনুযায়ী বাজেট তৈরি করে পিসি প্যাকেজ নিয়ে আসার। তো আজকেও আর কি সেই প্যাকেজটাই করার। এখন আজকের যে পিসি প্যাকেজ, এটা হচ্ছে একদম বেসিক লেভেলে, যাদের হচ্ছে আপনারা একদম প্রাথমিক পর্যায়ে ফ্রিল্যান্সিং করবেন বা দেখা যাচ্ছে বেসিক ইন্টারনেট ব্রাউজিং করবেন, হোম ইউজ করবেন, অফিস ইউজ করবেন, অফিসিয়াল ওয়ার্ক করবেন, তাদের জন্য পিসি প্যাকেজটা করা, এবং যাদের বাজেট হচ্ছে 20,000 টাকার নিচে। তো আমি কথা বাড়াবো না, তো আজকের প্যাকেজটা তো বললামই কাদের জন্য। তো যেহেতু বাজেট এবং নর্মাল প্রাথমিক মানে প্রাইমারি ইউসেজের জন্যই, তো এখানে আমরা প্রসেসর হিসেবে দিয়েছি i5 6th generation একটা প্রসেসর, এবং এর সাথে আমরা মাদারবোর্ড হিসেবে দিচ্ছি হচ্ছে ECS এলি গ্রুপ কোম্পানি, যেটা এটা D250 সিরিজ, যেটা 110-এর আপগ্রেডেড মডেল ECS B250 সিরিজ। এই মাদারবোর্ডে কিন্তু আপনারা HDMI পোর্ট পাচ্ছেন, VGA পোর্ট পাচ্ছেন, এবং সেই সাথে কিন্তু এটা চমৎকার যে ফিচার হচ্ছে, এখানে আপনার NVMe SSD স্লট লাগাতে পারবেন। SSD সব থেকে ফাস্টেস্ট SSD কিন্তু হচ্ছে আপনার NVMe ফ্যাক্টরটা। তো এই জন্য চিন্তা করে আমরা, যাতে আপনি ভালো ইউজ করতে পারেন, বাজেটের মধ্যে হলে পিসির থেকে যাতে আউটপুটটা ভালো পান, সেই কথা চিন্তা করে আমরা দিয়েছি HP-র EX900 আপনার 120 GB NVMe SSD, এবং র্যাম হিসেবে এখানে আমরা দিয়েছি রিভেঞ্জারের DDR4 8GB 2666 MHz র্যাম, যেটা হিটসিং সহ এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন সাথে। এবং এইটাকে পাওয়ার আপ করার জন্য আমরা দিয়েছি রিভেঞ্জারের 350W লাইট পাওয়ার সিরিজে আপনার জাতীয় পাওয়ার সাপ্লাই, বাজারে এখন এটা সবাই আল্লাহর নামে চিনে, আপনারা আপনাদের জন্য একটা বিশ্বাসের একটা জায়গা অর্জন করে নিয়েছে আমাদের পাওয়ার সাপ্লাইটা। এবং ক্যাশিং হিসেবে দিয়েছে আমাদের রিভেঞ্জারের নতুন আসা দুইটা মডেল, ফায়ার এবং ব্রুলেট সিরিজ, এইটার থেকে একটা মডেল আমরা এখানে দিয়েছি, আপনারা চাইলে ফায়ার বুলেট যে কোনো একটা মডেল আপনারা নিতে পারবেন। আর ক্যাশিংটা স্পেসিফিকেশনের কথা যদি আমাকে বলি, এখানে হচ্ছে USB 3 পোর্ট, দুইটা পাওয়ার সুইচ, রিস্টার সুইচ এবং অডিও ইনপুট আউটপুট সুইচ পাচ্ছেন। এবং চমৎকার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই প্রাইস রেঞ্জে আপনারা কিন্তু তিনটা ফ্যান পেয়ে যাচ্ছেন, যেটা 120 mm এর, এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক একটা ট্রান্সপারেন্ট গ্লাস পেয়ে যাচ্ছেন। তো এই বাজেটের পিসিতে আপনারা 8GB ক্যাশিংও পাচ্ছেন এবং সেই সাথে NVMe SSD পাচ্ছেন, যাতে আউটপুটটা বেটার আসে। তো প্রাইসের কথা যদি আমি একটু বলি, এখন এটা প্রাইসটা বর্তমান বাজারে যে ফ্লাকচুয়েশন হচ্ছে প্রাইসে, সেই তুলনায় আমরা চেষ্টা করছি যে আমাদের থেকে যতখানি বেস্ট প্রাইসটা দেওয়া যায়। তো সেক্ষেত্রে প্রাইসটা আমরা রেখেছি 19,200 টাকা মাত্র। 19,200 টাকা হলে আপনারা i5 6th generation একটা পিসি ফুললি পেয়ে যাচ্ছেন। এবং মনিটর কিবোর্ড মাউসটা রাখছি না অ্যাজ ইউজুয়াল, কারণ হচ্ছে মনিটর কিবোর্ড মাউস থেকে এক একজনের এক এক রকমের প্রাইসের বাজেট থাকে। কেউ লাইটিং কিবোর্ড প্রিফার করে, কেউ লাইটিং ছাড়া প্রিফার করে, কেউ ছোট বড়, বা কেউ মনিটর ক্ষেত্রে যেটা হয় 17, 19, 20, 22, এক একজনের এক এক প্রিফারেন্স থাকে। পিসি প্যাকেজটাই আমাদের জন্য করা। এখন ওয়ারেন্টির ব্যাপারে যদি আমি একটু বলি, পার্সেল কিন্তু 2 বছর ওয়ারেন্টি, র্যামটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, SSD 3 বছর, মাদারবোর্ড 3 বছর, প্রসেসরটা জাস্ট 7 দিন, আর ক্যাশিং কিন্তু ওয়ারেন্টি হয় না। এবং নেয়ার ক্ষেত্রে যদি আমি প্রসিডিউরটা বলি, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে আপনারা যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এবং ঢাকার মধ্যে হলে আপনারা আমাদের শোরুমে এসে ডিরেক্ট ভিজিট করে আপনারা নিতে পারবেন। আর আটের সাথে মেনশন করে দিই, প্যাকেজ যেগুলো দেয় এটা কিন্তু আমরা একটা চিন্তা করে দিই আপনাদের জন্য, এটা যে নিতে হবে এরকম না, আপনারা কিন্তু চাইলে অবশ্যই কাস্টমাইজ করে আপনার মনের মতো সাজিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যেমন এটার সাথে যদি কারো স্টোরেজ পছন্দ মানে দরকার পড়ে, আপনি কিন্তু 500 GB হার্ড ডিস্কও নিতে পারবেন, 1 TB হার্ড ডিস্কও নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা, চেষ্টা করেছি যে যতখানি বাজেটের মধ্যে একটা ভালো আউটপুট দেওয়া যায়। এখন চাইলে কিন্তু আরও ভাবে বাজেটটা কমানো যেত, প্রাইসটা কমানো যেত, যেমন র্যামটা চেঞ্জ করে তারপর SSDটা নর্মাল SSD দিয়ে, বাট আমরা সেটা করিনি, কারণ বাজেটটা আমরা চিন্তা করি, বাট আমাদের এটা মাথায় রাখা উচিত যে বাজেট বেশি চিন্তা করতে গিয়ে যাতে আউটপুটটা যাতে আমরা খারাপ পাই এরকম যাতে না হয়, একটু কষ্ট হলেও যাতে বাজেটটা বাড়িয়ে ভালো জিনিস পাই, ওই চিন্তা করে কিন্তু আমি PC প্যাকেজগুলো সাজাই। তো এই ছিল আজকে ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে PC প্যাকেজের একটা ভিডিও। ইনশাল্লাহ নতুন কোনো একটা PC প্যাকেজ নিয়ে শীঘ্রই আপনাদের সামনে আমি আসিফ হাজির হবো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং চাইলে আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস, গ্রুপ পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম অ্যাড্রেস, আমার নাম্বার সব কিছু দেওয়া থাকবে, চাইলে আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আমি বিদায় নিচ্ছি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ, সাইনিং অফ, আসসালামু আলাইকুম।